বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদমী এবং দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মহানগরীর সর্বস্তরের নেতৃবৃন্দ আজকের প্রোগ্রামে সংযুক্ত সকল পর্যায়ের উপস্থিতি হজরত ইব্রাহিম সালাম এবং ইসমাইল আলাহি সাল্লামের ত্যাগ এবং কুরবানি আমাদের চলার পথের পাথেও আমরা যে আন্দোলনে আল্লাহ সম্পৃক্ত করেছেন আল্লাহর করুণা এবং দয়া এই আন্দোলনের পথে যদি আমরা অভীষ্ট লক্ষ্যে মানে পুষতে চাই তাহলে হজরত ইব্রাহিম সালাম এবং ইসমাইল আলাহি সাল্লামের ত্যাগ এবং কোরবানির যে নজরানাতারা স্থাপন করেছেন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের ব্যক্তি পরিবার সমাজ সকলের স্তরেই তার যথার্থ লালন এবং তা বাস্তবায়ন করা আমাদের জন্য অপরিহার্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের দিনে যে এবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে এটি একটি ব্যতিক্রম ভাবে উদযাপিত হয়েছে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অঞ্চল আজকের বন্যায় কবিলত আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জানাই যে সেই কবিলিত মানুষদেরকে সাথে নিয়ে এই মহান কাফেলার সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান তাদের সাথে ঈদের দিন থেকে শুরু করে প্রায় এক সপ্তাহকাল ব্যাপী কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই উদযাপ ঈদ উদযাপন করেছেন এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর এদেশের মানুষের সাথে যে কোনো সুখ দুঃখে থাকার একটি দৃষ্টান্ত সম্মানিত সুতিমণ্ডলী আমি বিনয়ের সাথে বলবো আজকের এই কোরবানির ইতিহাস আমরা যদি ইসমাইল আলহ সালামের দিকে তাকাই ইসমাইল আলি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল হে সন্তান আমি তো তোমাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে যবে করা তোমাকে কোরবানি করার নির্দেশিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে তুমি কি বলো যেমন পিতা তেমন তার সন্তান তিনি স্পষ্ট ভাষায় নির্দ্বিধায় তিনি ঘোষণা দিয়েছিলেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আপনি তা অক্ষর অক্ষরে পালন করুন সন্তান হিসাবে এই ক্ষেত্রে আমাকে আপনি দৈর্যশীলদের মধ্যে সামিল দেখতে পাবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই ঘটনা আমাদের এই আন্দোলনের জন্য এক বিরাট মেসেজ আমরা আমাদের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ইসমাইল আলাইসালামের যে দৃষ্টান্ত ইব্রাহিম আলাহিসাল্লামের যে ত্যাগের মহিমা সেটা যেন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ সকল স্তরে আমরা যেন তা রাখতে পারি তাহলেই এই আন্দোলন এই যে জুলুম চলছে আমাদের উপরে এই জুলুমের পরেই ইনশাল্লাহ এই আন্দোলন এদেশের মানুষকে নেতৃত্ব দেবে এবং সেটি কোরআন এবং সুন্না আমাদেরকে ঘোষণা করছে আসুন সেই আন্দোলনের সংগ্রামে আমরা আমাদের শশা জায়গা থেকে এই অনুষ্ঠান যে ত্যাগ এবং কোরবানির নজরার পেশের জন্য আমাদের কাছ থেকে দাবি করে সেই দাবি পূরণে ব্যক্তি হিসাবে আমি এবং আমরা সবাই সম্মিলিতভাবে সেই দাবি পূরণে যেন আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি সেই আবেদন এবং আহ্বান জানিয়ে আমি আমার সম্প্রতি বক্তব্য এখানে শেষ করছি আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ